ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام ورحمة الله وبركاته جيما دير ديني بهاي جناب مصطفى قول فرا أشانت كي جانت جيسن جي أمرا قرباني دور যে মাংস তিন ভাগে ভাগ করে থাকি তার মধ্যে এক ভাগ সমাজের সমাজের জন্য আসি আসি। আর বাকি দুই ভাগ নিজ এইবার কথা হলো এই যে সমাজিক ভাগ যেটা আমরা সমাজের জন্য দিয়ে আসি আবার দেখা যায় তারা সামাজিক আকারে সেই মাংস বিতরণ করার সময় যারা কুরবানি দিয়েছে তারাও পেয়ে থাকে এবং যারা কোরবানি দেয় নাই তারাও পায়ে থাকে তো এই যে মাংসটা যে পুনরায় বিতরণ করার সময় যারা মাংস সেখানে জমা করে এলো সেই মাংস পুনরায় যারা দিয়েছে তাদের জন্য গ্রহণ করা বৈধ হবে কি না সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আলমিন জি সম্মানিত ভাই সত্যিকারী এটা খুব একটা জটিল মশলা তার কারণ এই জিনিসটা বহু দিন থেকে আমাদের সমাজে চলে আসছে বহু আমাদের জন্ম থেকে আমরা এই জিনিসটা দেখে আসতেছি এবং এভাবে জমা হয়ে থাকে এবং যারা কোরবানি দেয় তারাও একটা অংশ পেয়ে থাকে এবং যারা কুরবানি দেয় না তারাও একটা অংশ থাকে। কিন্তু এখন কথা হলো এই যে যে এই সমাজের জন্য ভাগটা সেই মাংস যে জমা করা হয় এইটা কতটুক সম্মত এটা আগে আমাদেরকে বুঝতে হবে সত্যিকারই যদি কোরআন এবং শহিস উন্নাকে পর্যালোচনা করলে দেখা যায় যে এইভাবে তিন ভাগ করে দুই ভাগ নিজের জন্য আরেক ভাগ সামাজিক আকারে দিয়ে আসতে হবে এ ধরনের হাদিস বা কোরআনের কোথাও ইশারা ইঙ্গিত পাওয়া যায় না দ্বিতীয় কথা হল এই যারা মনে করেন যে কোরবানির মাংস তিন ভাগেই ভাগ করতে হবে যদি না করে সে গুণাগার হবে এই ধরনের ফতোয়া আজ পর্যন্ত কোনো আলেমে দেন নাই তৃতীয় কথা হলো এই যে কেউ কেউ এই ধরনের তিন ভাগে ভাগ করাকে পছন্দ করেছেন কুরবানির মাংসকে তিন ভাগে ভাগ করাকে পছন্দ করেছেন এক ভাগ নিজের জন্য আরেক ভাগ আত্মীয়-সজনদের জন্য আরেক ভাগ হচ্ছে যারা সমাজের মধ্যে ভিক্ষা করে খায় বা অভাবী তাদের জন্য কিন্তু এই তিন ভাগেই ভাগ করতে হবে এটা কেউ বলে না বরং এই ধরনের ভাগ করাকে পছন্দ করেছে চতুর্থ কথা হলো এই কোন কোন মুফাসসিরিনের کرام সুরাতুল হজের আঠাশ নম্বর আয়াত রেখেছেন তালা সুরাতুল হাজার আঠাশ নম্বর আয়াতে বলেন ফাকুলু মিনহা ইসাল তোমরা সেখান থেকে খাবে আহার করবে এবং দুস্থ অভাবগ্রস্ত কে আহার করাবে এই আয়াত থেকে কেউ কেউ বলেছেন যে কুরবানির মাংস দুভাগে ভাগ করবে আর এই আরেকটি জায়গায় আল্লাহ সুফানা পরিষ্কার বলেছেন কি বলেছেন ফাকুলু মিনহা মিনা তোমরা কি করবে সেখান থেকে আহার করবে আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে এবং জনসাকারী অভাবগ্রস্তকে যারা হাত চায় না তাদেরকে এই আয়াত থেকে কেউ কেউ বলেছেন তিন ভাগে ভাগ করা কথা তাহলে দুটি আয়াতকে সামনে রেখে দেখা গেল যে সুরাতুল হজের সাহিত্য ছত্রিশ নম্বর আয়াতকে সামনে রেখে কেউ কেউ বলেছেন তিন ভাগে ভাগ করা আর আঠাশ নম্বর আয়াতকে সামনে রেখে কেউ কেউ বলেছেন দুভাগে ভাগ করতে এবার আসুন হাদিসে কি আছে সাহি বুখারি সাহি মুসলিম যদি দেখা যায় সেখানে পরিষ্কার এসেছে যে আল্লাহ রাসুল আলী সালাম বলেছেন আমি তোমাদেরকে তিন দিনের বেশি কুরবানির মাংস রাখতে নিষেধ করেছিলাম এখন তোমাদেরকে অনুমতি দিতেছি যে তোমরা খাও প্রয়োজন মতো জমা রাখো প্রয়োজন মতো জমা রাখো তাহলে এই হাদিসে আমরা একটা জিনিস লক্ষ্য করি লক্ষ্য করলে পরিষ্কার হবে যে আল্লাহ সালাম মাংস খেতে বলছেন এবং জমা রাখতে বলছেন এবার আসুন এই সেই বুখারি সেই মুসলিমের আরেকটি রায়তের মধ্যে এসছে যে তোমরা খাও সাদকা করো জমা রাখো আরেকটি বর্ণনা এসছে খাও খাওয়াও সাদকা করো তাহলে কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে যদি চিন্তা ভাবনা করা যায় তাহলে একটা জিনিস পরিষ্কার হবে সেটা হলো এই যে কোরবানির মাংস কয় ভাগে ভাগ করবে চার ভাগে এক ভাগ নিজের খাওয়ার জন্য দ্বিতীয় হলো আত্মীয় স্বজনদের জন্য তৃতীয় হলো অভাবগ্রস্তদের জন্য চতুর্থ হলো জমা রাখার জন্য কোরআন এবং হাদিসকে হাদিস একত্রিত করলে দেখা যায় যে কুরবানি মাংসকে চার ভাগে ভাগ করা যেতে পারে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কোরআনে আয়াত এবং হাদিস দ্বারা এবং জমহুর ওলামা কামগণ এ কথা কোনোদিনও বলেন নাই যে কুরবানি মাংস তিন ভাগেই ভাগ করতে হবে জি না তবে কেউ কেউ প্রশংসা করেছেন এর অর্থ এই না যে মাংস তিন ভাগেই ভাগ করতে হবে তাই তো দেখা যায় যে ওলামাগন এ বিষয়ে পরিষ্কার বলেছেন যে এমন একটি সময় ছিল ইসলাম আসার আগে যুগে তখন শরীফের নামে যে পশু উৎসর্গ করা হতো সেই পশুর মাংস যারা উৎসর্গ করত তারা সেই মাংস খেত না বরং সম্পূর্ণটাই দান খারাত করে দিত ইসলাম আসার পর আল্লাহ রাসুল আলী সালাম এ বিধান দিলেন তোমরা কি করো সেই মাংস নিজেরা খাও আত্মীয় স্বজনদেরকে খাওয়াও গরিবদেরকে এবং কিছু জমা রাখো তাহলে গেল যে মাংস যদি কোনো ব্যক্তি সম্পূর্ণটাই বিলিয়ে দেয় দান খারাপ করে তাতেও কোনো অসুবিধা নাই অথবা কিছু মাংস খাবে আত্মীয় স্বজনদেরকে দেবে গরিবদেরকে দেবে তাও কোনো অসুবিধা নাই আবার যদি কেউ চায় যে আমি সম্পূর্ণ মাংসটাই কি করব আত্মীয় স্বজনদের মধ্যে বিলিয়ে দিব তাও কোনো অসুবিধা নাই সবটাই জায়েজ আছে সবটাই জায়েজ আছে এখন কথা হলো এই যে দেখেন যাকাতের ক্ষেত্রে হাদিসে স্পষ্ট রয়েছে যে আল্লাহ রাসূল আলী সালাতু সালাম যাকাতের মালকে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে নেওয়ার জন্য একটি প্রতিনিধি তৈরি করতেন যাতে করে তারা প্রত্যেক বাড়ি বাড়ি থেকে জাকাত বের করতে পারেন এবং নিতে পারেন এনে এবং নিয়ে এসে জমা করে রাখতে পারেন কিন্তু এই কুরবানি মাংস প্রত্যেকের কাছে থেকে নিয়ে নিয়ে জমা করতে হবে এর কোন বিধান আল্লাহ রাসুল আলী সাল্লাম থেকে পাওয়া যায় না এর কোন বিধান আল্লাহ রাসুল আলী সাল্লাম থেকে পাওয়া যায় না যে আল্লাহ রাসুল্লা আলী সালাতাম কি করলেন একটি দল তৈরি করলেন তারা কুরবানি মাংসকে একত্রিত করবে এবং সেই মাংস সবার মধ্যে বিতরণ করবে নির্দেশনা আল্লাহ রাসুল আলী সালাতাম থেকে পাওয়া যায় না বাকি থাকলো আমাদের সামাজিক আকারে যে ভাগটা দিয়ে আসা হয়ে থাকে এখানে দুটা অবস্থা হতে পারে একটা হলো এই যে এই মাংসটা যারা দিয়ে আসতেছে সমাজের জন্য সেটা কোন নিয়তের উপরে দেয় সেটার উপরে নির্ভর করবে যদি সে যেহেতু হাদিসের মধ্যে সে খাও খাওয়াও সাদকা করো এখন যারা সমাজে এই মাংসটা জমা করে আসে তারা যদি এটা সাদকার নিয়ত করে থাকে যদি সাদকার নিয়ত করে থাকে তাহলে শুধুমাত্র তারাই পাবে যারা এই মাংসর হকদার অর্থাৎ যারা কোরবানি আর যদি কেউ এমন করে যে আমরা সামাজিক আকারে এই মাংসটা জমা করতেছি তাহলে যারা দিয়েছে এবং যারা দেয় নাই উভয়ের জন্যই আমি এই মাংসটা দিলাম তাহলে সেটা ভিন্ন কথা তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু এখন কথা হলো এখানে একটা চিন্তা করার বিষয় হলো এই যে যারা সাতকার নামে সেখানে মাংস দিয়ে এলো আর তাদের মধ্যে যারা উভয়ের জন্য অর্থাৎ যারা কুরবানি দিয়েছে এবং যারা দেয় নাই উভয়ের নিয়তেই যদি কেউ মাংসটা জমা করে এলো তাহলে এই দুই ধরনের মাংস কি একত্রিত করা যাবে কশ্চিন কালেও যাবে না অথচ আমরা জানি যে কোরবানির মাংস যেমন খাওয়া খাওয়ানো এবং সাতকা করা সবটাই যায় এবং যে ব্যক্তি কুরবানি দিয়েছে তার জন্য এখানে নিয়তের উপরে নির্ভর করবে সেটা কি যে সে যে ওখানে জমা করে আসলো কি উদ্দেশ্যে সেটা কি সাতকা করে এলো না যারা দিয়েছে এবং যারা দেয় নাই সবার জন্যই দিয়ে আসলো এবার কথা হলো এই যে আমরা প্রত্যেককে জানি যখন কোন ব্যক্তি যখন যখন কোন ব্যক্তি এই মাংস সাতকার নিয়ে আসবে সাতকার নিয়েতে দিয়ে আসবে সেই মাংস সেই মাংস যারা দিয়েছে ওই মাংস বিতরণ করার সময় তারা নিতে পারে না তার কারণ মধ্যে স্পষ্ট এসেছে যদি কোন ব্যক্তি কোনো জিনিস দান খয়রাত করে সেই জিনিসটা ঘুরিয়ে নেওয়া কত বড় অপরাধ যে নিজে বমি করে সেই জিনিসটা চেটে খাওয়া এটা স্পষ্ট হাদিসের মধ্যে এসছে যে কোনো ব্যক্তি কোনো বস্তু দান খরাত করার পর হাদিয়া দেওয়ার পর সেই জিনিসটা ফিরে নেওয়া অত বড় অপরাধ যত যে কেউ নিজে বমি করে সেই ভূমি চেটে খেয়ে নিল আর এটা কোনো মুসলমানের দ্বারা সম্ভব না তাই কুরবানির মাংস যেটা আমরা সমাজের জন্য এক ভাগ রেখে আসি সত্যিকারই সেই মাংস যদি দান খরাতের জন্য হয়ে থাকে বা হাদিয়ার স্বরূপ হয়ে থাকে সেই মাংস যারা হাদিয়া স্বরূপ মাংস যারা জমা করে এসেছে সেই মাংস থেকে মাংস করতে পারে না। তাই এই বিষয়ে সত্যিকারী আমাদের এটা সমাজে যেটা পরিচালিত হয়ে আছে যে প্রচলন হয়ে আসছে অনেক দিন থেকে এটা অবশ্যই পরিবর্তন করার দরকার রয়েছে কারণ এটা জাকাত না যে একদল মানুষ তৈরি করে রাখতে হবে তারা জাকাতের মালকে একত্রিত করবে তারপর যারা অংশীদার যারা পাওয়ার উপযুক্ত তাদের মাঝে বিলিয়ে দিবে যে না এটা জাকাত না এটা হচ্ছে কুরবানি কুরবানি করার উদ্দেশ্য হলো আল্লাহ নৈকট্য লাভ করা তা কোয়া অর্জন করা এই ক্ষেত্রে প্রত্যেকে নিজ নিজ তা কোয়া অনুযায়ী মাংস নিজেরা খাবে আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করবে এবং যারা অভাব অনটনে ভুক্তভোগী তাদের মধ্যে কি করবে বিতরণ করবে এটা প্রত্যেককে নিজ নিজ করবে এখন কথা হলো এই এই ক্ষেত্রে আরেকটা পয়েন্ট বুঝবার মতো আছে সেটা হলো এই অনেক সময় এটা দেখা যায় বা আমরা নিজেরা উপলব্ধি করেছি যে তো আমরা সেখানে জন্ম জন্মগ্রহণ করেছি সেটা হলো এই যারা মাংস সমাজের জন্য জমা করে আসে তারা যখন তাদের বাড়িতে আসে বা ভিক্ষা করতে আসে তখন তারা এই কথা অনেকেই বলে থাকে যে দেখো আমরা তোমাদের জন্য মাংস মাঠে তোমরা সেখান থেকে নিয়ে নেবে তোমাদের জন্য আমরা মাংস বাড়িতে নিয়ে আসি নাই এরকম কথাও বলতে দেখা যায় আবার একটা জিনিস আমরা প্রত্যেককেই জানি যে আত্মীয়তা বজায় রাখা আমাদেরকে ইসলামে নির্দেশ দিয়েছে এই কুরবানির সময় বড় একটা সময় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা তা হলো এই যে এই কুরবানির দিন যখন আসে সমাজে মাংস জমা না করে যদি প্রত্যেক নিজ নিজ হাতে নিজ আত্মীয় স্বজনদের বাড়িতে যায় এবং দেখা করে ভালোমন্দ জিজ্ঞাসা করবে কেমন আছো সেখানে তাদের সঙ্গে বসে এক মুঠো দু মুঠো ভাত খেলো এবং নিজ হাতে মাংস দিয়ে সেজদা বলে ভাইজান এই কিছু মাংস হাদিয়ার স্বরূপ নিয়ে এসেছি তোমরা সবাই মিলে রান্না করে খাবে এই যে একটা আত্মীয়তার বন্ধন বজায় রাখার যে একটা সুন্দর পদ্ধতি আল্লাহ রসুল আলি সাল্লাম দিয়েছেন সেই পদ্ধতি থেকে আমরা মাহরুম হয়ে যাই কারণ ওই যে মাংস জমা করে আসছে এখন তার বাড়ি বাড়ি দেওয়ার কোন প্রশ্ন আসে না এই জিনিসটা একটা ক্ষতির দিক এ ধরনের আরো বহু ক্ষতির দিক রয়েছে তাই আমি শেষ কথা এটাই বলবো যে মাংস তিন ভাগের জায়গায় পাঁচ ভাগ করেন তিন ভাগই করেন কিন্তু সমাজের দিয়ে আসতে হবে এই ধরনের বাধ্যতামূলক যারা করেছে কর্তৃপক্ষ এই বিষয়ে একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে যে এই ধরনের যে সমাজে যে এক ভাগ দিয়ে আসতে হবে এর দলিল কোথায় এর দলিল কোথায় দ্বিতীয় কথা হলো এই যারা মাংস দিয়ে আসলো তারা আবার পুনরায় ওই মাংসটি একটা অংশ যে ফিরে নিতেছে এটার দলিল কোথায় এবং এইভাবে ফিরে নেওয়া শরীয়তে সমর্থন করে কিনা তাই আমি আমাদের প্রত্যেকেই যারা সমাজে নেতৃবৃন্দ যারা সমাজের দায় দায়িত্ব ভার গ্রহণ করেছেন তাদের কাছে অনুরোধ তাদের কাছে আমার অনুরোধ যে বিষয়ে অবশ্যই চিন্তা ভাবনা করা যাতে করে আমরা পাপের বোঝা নিজের ঘাড়ে চাপিয়ে না নেই এ ধরনের কাজ করা থেকে বিরত থাকা